হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই মিষ্টি আলুর রুটি তৈরি করতে হয়। এই রুটিটা খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। আজ আমি আপনাদেরকে খুব সহজেই এই রুটিটা তৈরি করে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই এটা তৈরি করে নিতে পারবেন এই ভিডিও দেখে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এইবার চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ মিষ্টি আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোর খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। মিষ্টি আলু দুই রকমের হয়, একটা হচ্ছে লাল আর একটা সাদা, তো আমি লালটা আজকে নিয়েছি। এটাকে অনেকে মিষ্টি আলু বা রাঙা আলুও বলে থাকে, তো এবারে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে এই আলুগুলোকে। কোনো রকম দলা থাকা যাবে না, খুবই স্মুথভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে। আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন এই লবণের সঙ্গে মিষ্টি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা। এক কাপ সম্পূর্ণটা আমার লাগবে না, আর সম্পূর্ণটা আমি দেবও না। অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর ডো তৈরির জন্য আমার এখানে প্রায় এক কাপে চার ভাগে তিন ভাগ পরিমাণে আটা লেগেছে, আপনাদেরও কম বেশি লাগতে পারে। সব কিছু একসাথে খুব ভালো করে মথে নিয়ে আর অল্প অল্প আটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই হবে রুটি তৈরির জন্য আমরা যেই রকম ডো তৈরি করি সেই রকম। আর এইখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ ঘি অথবা রান্নার তেল, আপনাদের হাতের কাছে যেটাই রয়েছে সেটা দিয়ে দিবেন। ঘি ব্যবহার করলে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল আসবে, আর যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে হয়তো ঘিয়ের স্মেলটা আসবে না, তবে খেতে খুবই ভালো লাগবে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি মথে নিয়েছি আর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। ডোটা অবশ্যই রুটির ডো হতে হবে। রুটি তৈরির জন্য নর্মালি যেভাবে ডো তৈরি করা হয় সেই রকম কনসিস্টেন্সি থাকবে। এবার আমি ডো থেকে অল্প একটু নিয়ে একটা রুটি বেলে নিব। এই ডোটা দিয়ে আমার টোটাল ছয়টা রুটি হয়েছে। আরেকটা ব্যাপার আমি বলে রাখি, মিষ্টি আলু যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আমার যেহেতু মিষ্টি আলুটা অনেক মিষ্টি তাই আমি আর চিনি ব্যবহার করিনি। এবার একটা রুটি তৈরি করে নিচ্ছি, আর রুটিটা নর্মাল রুটি আমরা যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি রুটিগুলো তৈরি করে নিব। এ পর্যায়ে আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। আমি আগেই বলেছি যে এই ডোটা দিয়ে আমার টোটাল ছয়টা রুটি হয়েছে। রুটিগুলো এরকম হবে, খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না। এবার এক এক করে আমি রুটিগুলোকে একটু ভেজে নিচ্ছি, তেল ছাড়াই রুটিগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। উল্টে পাল্টে দুটো পাশ হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে দুটো পাশ উল্টে পাল্টে আমি রুটিগুলোকে ভেজে নিয়েছি, আর এই রুটিটার মতো করেই বাকি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে সবগুলো রুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে আলাদা করে একটু সাজিয়ে নিচ্ছি, আর এরপর আমি আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখাবো যে আসলে এটা কেমন হয়েছে, কতটুকু সফট হয়েছে। এবার আমি আপনাদেরকে রুটিটাকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, মিষ্টি আলুর এই রুটিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।